তুমি তিতলিকে নিয়ে এই ধরনের কথার একটাও বলবে না। তোমরা যদি চুপ না করো তাহলে কিন্তু আমি ভাত কাপড়ের অনুষ্ঠান বন্ধ করে চলে যাব বলে দিলাম। এই দিভাই দিভাই, তুই এরকম প্লিজ কিছু করিস না। দেখ, মার হয়ে আমি সরি চাইছি, আই এম রিয়েলি সরি। তুই প্লিজ রাগ করিস না, প্লিজ। কেন রাগ করবো না বলতো? মাকে বা কাউকে কে রাইট দিয়েছে তিতলি সম্বন্ধে এরকম সব কমেন্ট করার? সানি সানি, তুমি তিতলি কেন এলো না গো? তুমি ওকে বুঝিয়ে বলনি যে আমরা আমরা কতটা সবাই টেনসড বাড়িতে, ওর জন্য কতটা চিন্তা করছি? মায়ের এই অবস্থা তুমি তুমি বলনি ওকে? আমি জানি না, তো ঠিক আসতো। আজকে আমি আনুষ্ঠানিকভাবে এ বাড়ির একজন হতে চলেছি, সেখানে যদি এরকম একটা পরিবেশ থাকে, তিতলি নেই, সকলের মন খারাপ, তাহলে আমার কেমন লাগতে পারে সেটা কেউ ভাবছে না। আমার কথা তোমরা কেউ একবারও ভাবছো না, তাই না? বাবলি প্লিজ কান্নাকাটি করো না। আমি একটা কথা বলি, দেখো যেটা হয়েছে সেটা তো খুব একটা ভালো কিছু হয়নি। ভাই তোর সাথে কি তিতলির দেখা হয়েছে? যদি হয়ে থাকে ও কোথায় গেছে প্লিজ মাকে বলে দে। আর আমি সবাইকে বলছি এইসব আলোচনা এবারে বন্ধ করা হোক প্লিজ। হ্যাঁ মা, তিতলি ওর পাইলট আঙ্কেলের সাথে তার বাড়িতে গেছে। পাইলট আঙ্কেল মানে? হ্যাঁ মা, তিতলি বলেছিল না যে ওর পাইলট আঙ্কেলের কথা, যে ওকে খুব মোটিভেট করে, ইন্সপায়ার করে, ওকে পাইলট হওয়ার জন্য অনেক উৎসাহ দেয়। তো সেই পাইলট আঙ্কেলের সাথেই দেখা হয়ে গেছে আমাদের, ও ওর সাথেই বাড়িতে গেছে। অ্যাকচুয়ালি মা, তার খানিকক্ষণ আগে তিতলি একটা বিপদে পড়েছিল। বিপদ? কি বিপদ? আসলে তিতলি যখন আমাদের বাড়ি থেকে বেরিয়ে যায়, ও একটা পিজি অ্যাকোমোডেশন খুঁজছিল থাকার জন্য, আর তখন একটা ছেলে ওকে ভুল বুঝিয়ে একটা বাড়িতে নিয়ে যায়। ওখানে কেউ একজন ওর সাথে অসভ্যতামি করার চেষ্টা করে। লোক? যাক, তার মানে তিতলি আমার থ্রেটে ভয় পেয়েছে, আমার নামটা নেয়নি। এই যে দেখছিস, অপস, হ্যাঁ এই ফ্লোরে মানে প্রত্যেকটা ফ্লোরে তিনটে করে ফ্ল্যাট আছে, বুঝেছিস? আর এখানকার যারা বাসিন্দা তারা ভীষণ ভদ্র, ডিসেন্ট। দেখ আমরা তো সারা বছর এখানে থাকি না, তবুও কখনো চুরি ডাকাতি কিচ্ছু হয়নি আমাদের ফ্ল্যাটে। আসলে আমাদের সিকিউরিটি কিরে, আমি এতক্ষণ ধরে তোর সঙ্গে কথা বলে যাচ্ছি আর তুই সেটা না শুনে হাঁ করে দরজার দিকে কি দেখছিস? তুমি আমাকে কিছু বলছিলে, আমি খেয়ালই করিনি, সরি সরি। আমি আসলে দরজায় তোমার নামটা দেখছিলাম, আমি ভুলেই গেছিলাম যে তোমার একটা নাম আছে। সেই মনে আছে ছোটবেলায় একবার এয়ারবেসে থাকাকালীন তোমার কেবিনে গেছিলাম, তখন টেবিলের ওপর তোমার নামটা দেখেছিলাম, তারপর তো নাচো রত্না। হ্যাঁ দাদা ভালো আছি, আপনি ভালো তো? এই যেমন দেখছো, আজই এলেন? হ্যাঁ এই তো এখনো ঘরে ঢুকিনি। তো বলছি আপনি একাই এসেছেন, মানে বৌদি আসেনি? উনি ভালো আছেন তো? খুব ভালো আছেন, এখন দুবাইতে বৌদি, চলে আসবেন কিছুদিনের মধ্যেই। একা কোথায় এসেছি? এই যে আমার সঙ্গে এসেছে তিতলি। আসলে আমি যেখানে পোস্টেড ও হচ্ছে সেখানকার মেয়ে, আমার পাতানো মেয়ে বলতে পারো। ও আচ্ছা। ওর পাইলট হওয়ার খুব শখ, সেই ট্রেনিং নিতেই ও কলকাতায় এসেছে, থাকবে এখানে এখন কিছুদিন। তিতলি এই হচ্ছে রত্না, তুই কিন্তু রত্না বৌদি বলবি, খুব ভালো মেয়ে কিন্তু রত্না। হাই, হ্যালো, পরে কথা হবে রত্না, এখন যাই একটু ফ্রেশ হয়নি? হ্যাঁ হ্যাঁ দাদা। হাই,
হবে না, এত সুন্দর করে সাজানো সবকিছু, খুব পছন্দ হয়েছে। তবে এই সাজানোর ক্রেডিটটা কিন্তু পুরোপুরি তোর আন্টির। দেখ, আমাদের তো এই ফ্ল্যাটে বেশি থাকা হয় না, কিন্তু তোর আন্টি এই ফ্ল্যাটটা সাজাতে কোনো রকম কার্পণ্য করেনি। একটা লোকও আছে দেখাশোনার জন্যে, ঝাড়পোছ করে দেয়, সেই জন্যেই বলছিলাম তোর এখানে থাকতে কোনো রকম অসুবিধা হবে না। সঙ্গে একটি অল্প বয়সী মেয়ে নিয়ে এসেছে, বৌদি আসেননি শুনলাম, মেয়েটিকে নাকি কোন পাইলটের ট্রেনিং ট্রেনিং দেবে বলে নিয়ে এসেছে, মেয়েটি এখানে থাকবে। তো ভারী সমস্যায় পড়লাম দেখছি, কি মুশকিল বলতো। কেন, কি হয়েছে? কি আবার হবে, কলে এক ফোঁটা জল নেই। আরে এরা পাম্প চালায় না নাকি, জল লাগবে তো, ফ্রেশ হতে হবে তো। আচ্ছা তুই দাঁড়া, আমি দেখছি। এই রত্না, তোমাদের কলে জল পড়ছে? কি আশ্চর্য, জল না থাকলে। আরে এই দেখো, আরে এই তো আমাদের হিরো পাইলট, কেমন আছো? আমি তো ভালো আছি, আপনাদের কি খবর? ছেলে পুলে নাতি পুতি নিয়ে কেমন আছেন আপনারা? হ্যাঁ দেখেছো, এটা কিন্তু তোমার ভারী অন্যায়। আরে আমি তোমাকে হিরো বললাম আর তুমি আমাদের বুড়ো বানিয়ে দিলে, আর শুধু নাতি নয় পুতিকে পর্যন্ত টেনে নিয়ে এলে। এনিওয়ে জোকস অ্যাপার্ট, আপনাদের ফ্ল্যাটে জল আছে? আমার ফ্ল্যাটে কিন্তু নেই। না গো, আমাদের ফ্ল্যাটেও জল নেই, আমরা তো ওই আলোচনাই করছিলাম, ভাবছি সিকিউরিটি গিয়ে জিজ্ঞেস করবো যে কি হলো। সকালে পাম্প চালানো হয়নি? হয়েছিল তো দাদা, এই যে দেখুন না, উপরে নন্দিনীদের ফ্ল্যাটে জল আছে আর আমাদের ঠিক নিচেই ফ্ল্যাট, তাও জল আসছে না। আরে আমাদের ফ্ল্যাটটা তো একদম নিচে, সেখানেই জল আসছে না, কি বিপদে পড়লাম বলতো। আরে সিকিউরিটিকে বলে বলে হচ্ছে না দেখে আমি নিজে পাম্প চালাতে গেলাম, চললই না, হঠাৎ করে পাম্পটা বসে গেল কেন বুঝতে পারছি না। আরে তাহলে লোক ডাকতে হবে তো, জল ছাড়া চলবে কি করে? পাম্প সারায় যে ছেলেটা তাকে তো ফোন করলাম, এখন সে কোনো একটা কাজের মধ্যে আছে, এলেও বিকেলের আগে আসতে পারবে না। মানে মানেটা কি, বিকেলের আগে আসতে পারবে না মানে কি? কি মুশকিল হলো বলতো, এরকম একটা অড সময় পাম্পটা গেল নষ্ট হয়ে, রাজ্যের কাজ পড়ে আছে, ভগবান জানে কিভাবে কি হবে। উফ বাবা, আমিও এখনো রান্না শেষ করতে পারিনি। আরে বাবা কিছু তো একটা করতে হবে, আফটারঅল জল একটা এসেনশিয়াল জিনিস, তাই না? জল ছাড়া চলবে কি করে আমাদের? পাইলট আঙ্কেল বলছে আমাকে একবার দেখাবে পাম্পটা কোথায়। আরে তুমি দেখে কি করবে, তুমি কি পাম্প সারিয়ে দেবে? দেবাশিস, এই পাকা মেয়েটা কে বলতো, এমন হাবভাব করছে যেন সব যন্ত্র সারিয়ে দিতে পারে, তুমি কি ইঞ্জিনিয়ার নাকি? না জেঠু, আমি ইঞ্জিনিয়ার নই, তবে একটা জিনিস ঠিক ধরেছ, আমার নানা রকম যন্ত্রপাতি নিয়ে অনেক আইডিয়া আছে, আমি শুধু একবার গিয়ে দেখতে চাই সমস্যাটা কি হয়েছে, আমি যদি সারাতে না পারি আমি বলে দেবো আমি সারাতে পারবো না। কাকুবাবু বরং ওকে একবার দেখে নিতেই দিন, ও কিন্তু যথেষ্ট ট্যালেন্টেড। হ্যাঁ প্রচুর গুণ ওর, অতটা আন্ডার এস্টিমেট করবেন না, কে বলতে পারে ও হয়তো পাম্পটা সারিয়েও দিতে পারে। তুমি বুঝি এসব নিয়েই পড়াশোনা করো? না না, ও এসব নিয়ে পড়াশোনা করেনি, ও বেসিক্যালি পিওর সায়েন্সে গ্রাজুয়েশন করেছে, কিন্তু ওই হবি বলে না, এই মেশিন পত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করাটা ওর একটা হবি, অনেক ছোটোখাটো জিনিস তৈরিও করেছে, সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে ও একটা ড্রোনও তৈরি করেছে। কিন্তু ড্রোন মানে যাতে ক্যামেরা থাকে, মানে যেটা উড়ে উড়ে ছবি তোলে? এক্স্যাক্টলি। এতেই হাঁ হয়ে গেলেন কাকাবাবু, এমের অনেক গুণ, এরপর যেটা বলবো সেটা শুনে তো আকাশ থেকে পড়বেন। ও কানে শুন, কানে শুনতে পায়। আহারে, এত
এতটুকু একটা মেয়ে কত ভালো ভাবো তো, প্রথম দিন এখানে এসেই আমাদেরকেও হেল্প করতে চাইছে। দেখো আমাদের কিন্তু ওর উপর ভরসা করা উচিত, তাই না?